हेलो एवरीवन, आई एम चित्रप्रिया। वेलकम टू चिरो एज अ हाउस। आज हम शिखब कीभे क्रोशे ट्राइंगल शेप बा त्रिभुज आकृति बनाते हैं। सो लेट्स स्टार्ट। प्रथम 3.5 मिलीमीटर एक क्रोशे हुक निये चेन बनाबो। मने रखते हबे त्रिभुज आकृति बा ट्राइंगल शेपे सब समय अड नम्बर बा बिजोड़ संख्या निते हबे। एखाने आमी 10 टी चेन नियेछि। 10 टी चेन नेवार पोरे एकदम शेषे चेनटीते हुकर सहाज्ये सिंगल क्रोशे स्टीच तुलब। आपनारा जदि ना जानें सिंगल क्रोशे स्टीच कोनटी, ताहले आमार आगेर भिडियोटी देखते पारें। एइभाबे हुकटी चेनेर मध्ये ढुकिए एकटा फाँस निये पेचिए बेर करे नेवाके बला हय सिंगल क्रोशे स्टीच। पुरो एभाबेई स्टीच करब आमरा। এরপরে ফার্স্ট রোটি শেষ হলে একটা চেন নিয়ে পুরো কাজটি ঘুরিয়ে নেব। আর পরবর্তী প্রসেসও একই রকমেরই হবে। সেকেন্ড রোটি শেষ হলে আবার একটি চেন নিয়ে আবারও পুরো কাজটি ঘুরিয়ে নেব। এবার আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে পরপর দুটো চেনের ঘর রয়েছে। তো প্রথম চেনটা ছেড়ে দ্বিতীয় চেনটা আমরা বুনব। প্রথম চেনটা নিয়ে বুনলে কিন্তু স্কোয়ার শেপ বা চারকোনা শেপ আসবে, ট্রায়াঙ্গেল বা ত্রিভুজ আকৃতি হবে না। তো প্রথমটা ছেড়ে পরের যে চেনটা সেটা ধরে নিয়ে বুনব। আর এখানে কিন্তু শেষের চেনটাও বুনতে হবে। তো শেষের চেনটা বোনা হলে আবারও একটা এক্সট্রা চেন নিয়ে পুরো কাজটি ঘুরিয়ে নেব। আবারও শুরুর সময় একটা চেন বা ঘর ছেড়ে বুনব। আপনারা বুঝতে পারবেন যে কাজটা ট্রায়াঙ্গেল শেপ এসে গেছে। এবার লাস্ট একটা চেন বানাবো, এরকম দেখতে হবে। আপনি চাইলে এরকমও রাখতে পারেন, আবার বর্ডার দিয়ে ফিনিশিংও করতে পারেন। আমি এখানে বর্ডার দিয়েছি। বর্ডার দেওয়ার জন্য সেম প্রসেস, একদম প্রথম চেনে সিঙ্গেল ক্রোশে বুনব, এরপর একটা এক্সট্রা চেন নেব, আর বাকি স্টিচও এরকম সেম একটা একটা চেন নিয়ে নিয়েই হবে। পুরো ত্রিভুজটা এরকম সেম প্রসেসেই হবে। সিঙ্গেল ক্রোশে একটা চেন, আবার সিঙ্গেল ক্রোশে একটা চেন। শেষে আরেকটি চেন নিয়ে আমি কাজটি শেষ করব, আমার ট্রায়াঙ্গেল শেপ তৈরি। ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক করবেন, এবং অন্যান্য ভিডিও দেখার জন্য প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং।